রাজ্যে দুর্নীতি ভ্রষ্টাচার এবং আইন শৃঙ্খলা বিপর্যস্ত পরিপ্রেক্ষিতে রাজ্যে বিজেপি পক্ষের বিক্ষোভ প্রদর্শন প্রত্যেক ব্লকে করা হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে চতুর্থ দিনে আজ এই বিক্ষোভ প্রদর্শন জারি রয়েছে সিধা সড়ক মো সহ জড়িয়েছেন রাজ্য কার্যকারিণী সদস্য বিভূতি প্রধান কিভাবে আমার আজ বিক্ষোভ প্রদর্শন প্রথম ব্লকে করা হচ্ছে তার সহ আলোচনা করা কম কহিলে কিভাবে আমার আজ আলোচনা করা হচ্ছে আজ ভারতীয় জনতা পার্টি তরফর পরচং ব্লকে ঘেরাও কার্যক্রম অছি রাজ্য সরকারঙ্কর যেউ বিধায়ক এই অঞ্চলর প্রতিনিধিত্ব করছেন্তি এবং ভিডিও সহিত মিশি জনসাধারণক প্রধানমন্ত্রী আবাস র বিল বন্ধ করছেন্তি এবং তাঙ্কর প্রধানমন্ত্রী আবাস রে প্রিয়া প্রীতি পোষণ করছেন্তি সে সব বিষয়ক বিরোধ করা যাউছি আম ওড়িশা নবীন ওড়িশা নাঁরে যে নাটক সেমানে চলেছেন্তি 50 লক্ষ টঙ্কা লেখা দেবে বলি গাঁর পলিস সভার কোণী প্রস্তাব নিয়া যাই না তাঁকর পুঁজিকর্মী এবং বিধায়ক বসি যে সব প্রকল্প মান নিষ্পতি নেই তাকে আমি বিরোধ করছু এবং প্রত্যেক পঞ্চায়েতের যে মানে সরপঞ্চ বিজেপি সমর্থন রে জিতি চন্তি তাকে কাম করিবা পাই সুযোগ দিয়া যাওনি সমিতি মেম্বর ওয়ার্ড মেম্বর এমানে নিজকে অবহেলিত মনে করছন্তি গণতন্ত্রকে হত্যা করা যাচ্ছে এই সব কারণ নেইকি আজ পরজন ব্লকে বিক্ষোভ প্রদর্শন করা যাচ্ছে এবং গোটিয়ে মেমোরেন্ডম দিয়া যাব সরকারক উদ্দেশ্যে এবং এ বড়িয়া কার্যক্রমকে ভারতীয় জনতা পার্টি ঘোর বিরোধ করছি তাকে তুরন্ত প্রত্যাহার করুন নিশ্চিত পক্ষে আপনার সিধা সড়ক শুনুলে কিভাবে ভাবে রাজ্য কার্যকারিণী সদস্য বিভূতি প্রধান প্রতিক্রিয়া রাখুলে কি রাজ্যের যেভাবে ভাবে দুর্নীতি ভ্রষ্টাচার এবং পিসি কারবার চলছে তাকে বিরোধ করি আজ বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে মো সহ অনেক ব্লক উপাধ্যক্ষ যশস্বিনী রাউত অনেক তাঁর সহ আলোচনা করা কোণ কহিল আজ্ঞা কিভাবে ভাবে আজ বিরোধ করা হচ্ছে কোণ মেমোরান্ডম আপন মানে দেখুছন্তি তো কোন ভলি ভাবে বিরোধ হচ্ছে বিজেডি সরকার আমার এই বিজেডি সরকার আম ওড়িশা নবীন ওড়িশার কার্যক্রম গুড়ে না গ্রামসভা হয়েছে না পলিস সভা হয়েছে প্রস্তাব নিয়ে যাইছে আগুড়া বি কাম কেবল করবে বিজেডি কর্মী মানে সেই এই পল্লী সভা গ্রামসভা দ্বারা এই কাম গুড়ি কেমিতি নিয়ে যাও এই বিরুদ্ধে আমি দাবিপত্র দেবু বিডিও যে দাবিপত্র পূরণ না হওয়া যায় বারম্বার আমি এমনি আজ রাস্তাকে অনেক আমি বারম্বার রাজরাস্তা কুলি যদি বিজেডি সরকার এমিতি কাম গুড়ি করব আমি বারম্বার রাজরাস্তা কুলেবু লোক মানকর সুবিধা সুযোগ দেখব লোক মানে কেমতি গাঁর উপকৃত হব এই কাম গুড়ি নেই বিজেডি সরকার কর্মী মানকর উপকৃত পাই এমানে সব এই প্ল্যান করছেন কেমিতি লোক মানকর সুবিধা হব সেইথিপাই আমি রাজরাস্তা কুলেছু দাবিপত্র দেব নিশ্চিত পক্ষে আপনার সিধা সড়ক শুনুলে কিভাবে ভাবে হাজার হাজার বর্তমান কার্যকর্তা একত্রিত হয়ে শুভশ্রী ছকর বর্তমান এক বিশাল র্যালিরে আসিকি ব্লক কার্যালয় সম্মুখে পৌঁছান্তি যে দাবি গুড়িক রয়েছে প্রত্যেক পঞ্চায়েতের যে আম ওড়িশা নবীন ওড়িশা অর্থ আসছে তাকে কিভাবে ভাবে বিনা পল্লী সভা গ্রামসভার বিজেডি নেতা তাকে হরপ করছেন তাকে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে বর্তমান নারা দেখি বর্তমান এক বিশাল শোভাযাত্রা ব্লক কার্যালয়ে বর্তমান পৌঁছান্তি সিধা সড়ক মু আপনাকে দৃশ্য দেখা চাহুছি মো সহ অনেক বরিষ্ঠ নেতা বর্তমান অনেক কার্যক্রম আমার যে ওড়িশা সরকার বিরুদ্ধে আমার এই যে বিক্ষোভ যাত্রা আজ ভারতীয় জনতা পার্টি তরফ পর্যটক মন্ডল আমি করছু এবং আগামী দিনের এই যে দুর্নীতি সরকার অছি এই যে প্রজেক্ট গুড়া সব দৌছি সরকার যে ডিক্লার করছে 50 লক্ষ টঙ্কা লেখায় পঞ্চায়েতরে দেব বলে কিন্তু সরপঞ্চ সমিতি লোক প্রতিনিধি কে জানু না গ্রামবাসী কে জানু না এ প্রজেক্ট দৌছি কে তার প্রতিবাদ স্বরূপ আজ এই বিক্ষোভ তেমন এই যে প্রজেক্ট কাটি দিয়ে যাও এবং প্রকৃতির গ্রামসভা পরিষেবা যে প্রজেক্ট অনুমোদন হব সে প্রজেক্ট কু কামরে লগাইবা পাই আমি এ বিক্ষোভ মাধ্যমে সরকারকে জানাইবাকে বাধ্য হই আজ আমার চেতাবনী দেবাকে ভিডিও কু এ দুর্নীতিগ্রস্ত কামরে পছন্দ না 50 লক্ষ লেখা যে পঞ্চায়েত কু দিয়েছেন পুরা চলি পাইয়া তা বিরুদ্ধে আজ আমার ঘেরো।
निश्चित पके जिला सड़क शुणुले कि दुर्नीति विरोध में जो घेरव वर्तमान ब्लॉक कार्यालय ठारे पहुंची निश्चित पके विडीओ को एक दाबीपत्र दिजा राज्यपाल उद्देश्य राज्य कार्यकारिणी सदस्य विभूति प्रधान और पूर्वतन राज्यसभा सांसद रुद्रपाणी महोदय उपस्थित थे। या सहित हजार हजार कार्यकर्ता सामिल हो कि विराट शोभा विक्षोभ प्रदर्शन करने दाबीपत्र देवाई वर्तमान कार्यालय सम्मुख में उपस्थित अच्छा ढेकाना पर्यटन विवेकान बेहरा अरविंद। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु नहीं।